তুমি কখনো ক্রিকেট খেলায় ক্রিকেট বলকে সুইং করতে দেখেছো? হ্যাঁ দেখেছি। তারপর ফুটবল খেলায় কোনো ফুটবলার যখন ফুটবলে কিক করেন সেটা সোজা না গিয়ে বাঁকা হয়ে ঘুরে যায়, এরকম দেখেছো না? সো এগুলো কিন্তু সবই ম্যাগনাস ইফেক্ট। তো এইটা আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখব। এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের লাগবে এরকম কিছু পেপার কাপ। আচ্ছা, তাহলে এরকম দুটো পেপার কাপ নিয়ে আমি এইভাবে উল্টো করে টেপ দিয়ে জুড়ে নিব। তো আমার এখানে এটা অলরেডি এরকম করে তৈরি করা আছে, আমি এটা রেখে দিচ্ছি। এই যে এটা কিন্তু অলরেডি এরকম করে তৈরি করা, এখানে আরেকটাও তৈরি করে রাখা আছে, তুমি একটা নিয়ে দেখতে পারো। ধন্যবাদ। তো এই জিনিসটা আমরা দুটো কাপ জাস্ট উল্টো করে টেপ দিয়ে জুড়ে এটা বানিয়ে ফেলতে পারি। এখন দেখো কি করতে হবে। আমি এখানে কিছু রাবার ব্যান্ড নিয়েছি, এখানে একটা রাবার ব্যান্ড দিলাম তোমাকে, আমার হাতেও একটা আছে। আমি এই রাবার ব্যান্ডটা এই দুটো কাপের ঠিক মাঝখানে পেঁচিয়ে নিচ্ছি। দেখো কিভাবে পেঁচাই, আমার দিকে পেঁচাবো, টান দিয়ে আমার দিকে পেঁচাবো। তাহলে পেঁচিয়ে আমি চাইলে এটাকে এক হাতে এইভাবে ধরে রাখতে পারি, দেখো এরকম করে। হ্যাঁ, তুমিও তোমারটা পেঁচিয়ে নিতে পারো। সো এরকম করে আমি টান টান করে ধরে রাখবো। এখন ধরে রেখে দেখো আমি কি করি, আমি যদি এটাকে ছেড়ে দেই তাহলে কি হবে, এই রাবারের প্যাচটা খুলে যাবে, খুলে যেতে যেতে এই কাপটাকে জোরে ঘুরাবে। যদি জোরে ঘুরায় আমি এটাকে যখন ছুঁড়ে মারবো, তখন এরকম করে যখন ঘুরতে থাকবে তখন নিচের দিকে প্রেশারটা বেশি হবে, উপরের দিকে প্রেশারটা হবে কম। তাহলে নিচের দিকে প্রেশার বেশি, উপরের দিকে যদি কম হয় তাহলে নিচ থেকে একটা ধাক্কা দিবে। এটা একটা কাপকে ফেলে দিলে নর্মালি যে পড়ে যাচ্ছিল, এরকম একটা কাপকে ফেলে দিলে যে পড়ে যায়, এরকম সেটা পড়ে যাবে না, পরে না গিয়ে এটা ভেসে ভেসে অনেক দূর পর্যন্ত যাবে। আমি একটু পিছিয়ে জায়গা করে নিচ্ছি, আমি এখান থেকে ছুঁড়ে মারি। রেডি, 1 2 3। দেখলে তো কত সহজে আমরা চাইলে ম্যাগনাস ইফেক্ট দেখাতে পারি। এখন তুমিও নিশ্চয়ই এটা করতে পারবে। অবশ্যই বন্ধুরা, যে কেউ কিন্তু তোমরা দুটো পেপার কাপ এভাবে উল্টো করে জুড়ে নিয়ে একটা রাবার ব্যান্ডে পেঁচিয়ে ছুঁড়ে মেরে তখন এই ইফেক্টটা নিজের চোখে দেখে নিতে পারবে। তবে আমরা এখন আরেকটা এক্সপেরিমেন্টে চলে যাব। দেখো এটাও একটা মজার এক্সপেরিমেন্ট। তুমি এখানে কালার্ড কিছু ওয়াটার দেখতে পাচ্ছিলে, এখানে আমি পানিতে রংগুলো রেখেছি। এটা আমি পানিতে রংগুলো রেখেছি দেখানোর জন্য। কি রং দিয়েছো? এটা আসলে ফুড কালার, জাস্ট নরমাল ফুড কালার। ফুড কালার না দিলেও এক্সপেরিমেন্টটা কাজ করবে, শুধু আমি দেখাচ্ছি এই জন্য যে পাইপের ভিতর দিয়ে পানিটা যে উঠে যাচ্ছে এটা তোমাকে দেখানোর জন্য। আচ্ছা, তো এখানে আমরা কি করবো আগে একটু বলে নিই। আমি আমার হাতের এই স্ট্রটা দিয়ে ঠিক এই পাইপের মাথায় জোরে ফু দিব। আচ্ছা, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছো যে এখানে ফু দিলে চাপটা কি বেড়ে যাবে নাকি কমে যাবে? কমে যাবে, কমে যাবে। তাহলে যদি এখানে বাতাসের চাপ কমে যায়, আশেপাশে তো বেশি, আশেপাশের বাতাস চাপ দিয়ে এই পানিটাকে নিচ থেকে পাইপে ঢুকিয়ে ফেলবে, তাহলে পাইপ বেয়ে পানিটা উপরে উঠে আসবে। আচ্ছা, আর উঠে এসে আমাদের বাতাসের সাথে মিশে স্প্রে হয়ে সামনে চলে যাবে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি এই টিস্যু পেপারটা এখানে ধরতে পারো, যাতে স্প্রে হলে সেটা বোঝা যায় যে এখান থেকে পানি উঠে এখানে স্প্রে হচ্ছে। আচ্ছা, রেডি? তাহলে দেখো আমি ফু দিচ্ছি। তাহলে দেখলে, বাহ, এখানে ফু দেওয়ার সাথে সাথে তুমি কি খেয়াল করেছো পানিটা কিভাবে উঠে যায়? নিচ থেকে পানিটা উপরে উঠে আসে, উঠে এসে স্প্রে হয়ে যায়। সো এরকম করে আমরা ফু দিয়ে এই পানিটাকে উঠিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারি। ইনফ্যাক্ট আগেকার দিনে সেন্টের যে শিশি থাকতো, সুগন্ধি বোতলের যে ব্যাপারটা ছিল, সেখানে হচ্ছে একটা ছোট্ট পাম্প থাকতো, সেখানে চাপ দিলে বাতাস বের হয়ে আসতো, আর এখান থেকে কিছুটা সেন্ট বা সুগন্ধি উঠে এসে তখন বাইরে স্প্রে হয়ে বের হয়ে আসতো।